মাথার চুল পর্যন্ত হাতে উঠে চলে আসছে। রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। হ্যাঁ বল, কিরে খবর দেখলি? কেন, পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে নাকি? আরে না না, ক্যান্সেল কেন হতে যাবে? তাহলে নিজেই টিভিটা চালিয়ে দেখে নে। ফোন যখন তুই করেছিস তুই বলে দে না কি হয়েছে। ফোনেই যদি বলে দিই তাহলে নিউজ চ্যানেল গুলোকে কে দেখবে? দেখ চুপচাপ। আর এক বড় চুল, এমনি টেনশনে পথ ফেটে যাচ্ছে, এ আবার নিউজ চ্যানেল কে দেখবে সেই নিয়ে ভাবছে। যত রকমের আলবাল পাবলিক গুলো আসে কেন কে জানে। দেখি কি নিউজ দেখাচ্ছে আবার। এখনের সবথেকে বড় ব্রেকিং নিউজ, ফের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিনে বদল। আবার কি বদল? একদিন নয়, দুদিন নয়, টানা 11 দিনের ছুটি পাচ্ছে পরীক্ষার মাঝে পরীক্ষার্থীরা। বাহ, একই টেনশনে মরে যাচ্ছি, তার উপর একেবারে লং ডিস্টেন্স টেনশন। এবার টেনশনে একেবারে চুল পড়তে পড়তে ন্যাড়াই হয়ে যাবো, গ্যারান্টি। কেন ভাই, কি দোষ করেছি আমরা? লাইফ ইজ টু শর্ট টু আর্গিউ, জাস্ট সে এন্ড মুভ অন। চুপচাপ পড়তে পারছি, যা যা। এনে বাবু ধর, আধা জলটা খেয়ে নে দেখি। হ্যাঁ বাবা খাচ্ছি, একটু পরে। ফার্স্ট ইয়ারে পড়াটা শেষ করিনি, তারপর খাচ্ছি। এখনই কলেজের পড়া শুরু করে দিয়েছো বাবু? হ্যাঁ বাবা, উচ্চ মাধ্যমিকের জন্য সবই রেডি, সব সাবজেক্টই মোটামুটি 108 বার করে রিভাইজ করে নিয়েছি, তাই ভাবলাম ফার্স্ট ইয়ারে পড়াটা শুরুই করে দিই। বাহ, খুব ভালো করেছো। আর শুনেছো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন বদলে গেছে, পরীক্ষার মাঝে নাকি অনেক দিনের ছুটি রয়েছে? হ্যাঁ বাবা শুনেছি, তাই আমি ঠিক করেছি ওই যে টানা ছুটিটা পাবো ওই সময় হচ্ছে গ্রাজুয়েশনের পড়াটা পুরো কমপ্লিট করে নেবো, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলে পোস্ট গ্রাজুয়েশনের পড়াটা শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো প্ল্যান করেছো। নাও দেখে দেবো, আধা জলটা খেয়ে নাও তো। আধা জলটা খেয়ে পুরো লেগে পড়ো, ধরো। হ্যাঁ বাবা। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর IPL ও শুরু হয়ে যাচ্ছে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার চক্করে IPL টাও ভালো করে দেখা হবে। কিরে ভাই, আর ভাই ভাই করিস না তো, ভালো লাগছে না। কেন, কি হলো, এত গরম কেন? উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভাবে না, বহুত টেনশন হচ্ছে। আরে এটা তো কমন ব্যাপার, পরীক্ষার আগে যদি টেনশনই না হয় তাহলে সেটা কি আর পরীক্ষা হলো? তোকে কিছু বলাটাই আমার ভুল। আরে রাগ করিস না, এমনি বললাম, নো টেনশন, রিল্যাক্সে থাক। রিল্যাক্সে থাকতে পারছি কই, মনে হচ্ছে না পেছনে একটা বড় আঁচলা বাঁশ আটকে আছে। এই পরীক্ষার চক্করে IPL টাও ভালো করে দেখতে পাবো না। আরে ভাই, IPL প্রতি বছর হবে, কিন্তু তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তো আর প্রতি বছর হবে না। এবার তুই যদি IPL এর মতো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাস সেটা আলাদা ব্যাপার। তুই না প্লিজ তোর মুখটা বন্ধ রাখ, অপয়া মুখ কথা কর, কখনো তো ভালো কথা তোর মুখ দিয়ে বেরোয় না। আরে ভাই এমনি মজা করছি। আরে পরীক্ষার মাঝে তো তোদের একখানা অনেক ছুটি দিয়েছে, ওই টাইমে না হয় IPL দেখবি, ব্যাস। হ্যাঁ, এতক্ষণে তুই একটা ভালো কথা বলেছিস, এটাই করবো। আর শুধু ম্যাচ দেখি বা কি করবি? দেখার সাথে সাথে তোর ক্রিকেট নলেজের স্কিল ইউজ করে My11 সার্কেলে ফ্যান্টাসি ক্রিকেট খেলবি আর মালামাল হবি। কিভাবে? আরে My11 সার্কেলে ফ্যান্টাসি ক্রিকেট খেলা খুবই সহজ, জাস্ট হচ্ছে দুটো টিম থেকে তোর পছন্দের 11টা প্লেয়ারকে সিলেক্ট করে নিবি, তারপর তাদের পারফরমেন্সের বেসিসে পয়েন্টস পাবি আর ক্যাশ প্রাইজ জিতবি, ব্যাস। আচ্ছা, কিন্তু My11 সার্কেলই কেন? কারণ এই ইন্ডিয়ান T20 লেগে My11 সার্কেলে রয়েছে বিগেস্ট ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, যেটা অন্য কোনো অ্যাপে তুই পাবি না। আরে বাস, এছাড়াও তুই যদি VBS লক্ষ্মণের টিমকে বিট করতে পারিস তাহলে তুই জিতে নিতে পারিস 5 গুণ এক্সট্রা ক্যাশ প্রাইজ। আর তুই যদি এখন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে My11 সার্কেল অ্যাপ ডাউনলোড করে এই কোড YT2022 ইউজ করিস তাহলে তুই পেয়ে যাবি প্রথম ডিপোজিটের 20% এক্সট্রা ক্যাশ, আর সাইন আপ করলে তুই পেয়ে যাবি হচ্ছে 1500 টাকার ওয়েলকাম বোনাস। তো আর কি, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডাউনলোড করে নিস My11 সার্কেল অ্যাপ। হ্যাঁ একদম, তবে সবসময় খেলবি না, আগে পরীক্ষা দেন এসব। ঠিক আছে ঠিক আছে ভাই, ডান। জয় কেমিস্ট্রির জয়, তোমার আমার এই কেমিস্ট্রির বন্ধন যেন পরীক্ষার রেজাল্ট পর্যন্ত চির অটুট থাকুক। জয় কেমিস্ট্রির জয়, জয় ফিজিক্সের জয়, তোমার আমার এই সম্পর্ক যেন ম্যাগনেটিক ফিল্ড হয়ে পরীক্ষার হল পর্যন্ত যেন চুম্বকের মতো আটকে থাকতে পারে, প্লিজ একটু সামলে নিও প্লিজ। জয় বায়োলজির জয়, আমার পুরো বডি তোমার মধ্যে সমর্পণ করলাম, প্লিজ সঙ্গে থেকো পরীক্ষার হল পর্যন্ত, তাহলেই হবে। জয় সায়েন্সের বাপ খতরনাক চাপ, ম্যাথামেটিক্সের জয়, ক্যালকুলাস হয়ে তুমি আমার প্রত্যেকটা ক্যারলেসকে দূর করো, তাহলেই হবে, প্লিজ তাই থেকো। জানোই তো তোমার এক একটা ভুল স্টেপ কত রকম ক্ষতি করতে পারে, পুরো ফেল পর্যন্ত হয়ে যেতে পারে, প্লিজ মাথায় থেকো, ব্যাস তাহলেই হবে। জয় মা সরস্বতী, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় 33 কোটি দেবদেবী, জয়। কিচ্ছু চাইনি আমি, শুধু চাই তোমাদের থেকে 0.005% করে আশীর্বাদের ইনভেস্টমেন্ট, তাহলেই তোমরা দেখো আমার HS-এর রেজাল্টের ভ্যালুয়েশন আমি কত দূর পৌঁছে দিতে পারি, শুধু এতটুকুই চাই। জয় 33 কোটি দেবদেবী, জয়।
কি করছো বাবু? এই তো বাবা, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর টিভিতে অ্যাড দেব, তো ওটাই কি বলবো, এটা স্ক্রিপ্ট লিখে প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা বাবা, করো করো, একটু আমার সামনে করো দেখি তো, করো। হ্যাঁ বাবা, এই দেখো বলছি, আমি ড্যাচ, আমি উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে স্থানই দখল করে নিয়েছি, আর আমি ছাড়বো না। আর আমার এই তিনটে স্থান দখল করার পিছনে সাহায্য করেছে উল্টে দেখো একই আছে প্রকাশনী, শ্যাডো প্রকাশনী আর কুরুল প্রকাশনী, এনাদের অবদান সত্যি খুব অনবদ্য। এনাদের প্রশ্ন বিচিত্রা খুবই সাহায্য করেছে আমাকে এই তিনটে স্থান দখল করার পিছনে। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। নাও এবার হাতে জলটা খেয়ে নাও দেখি তো। কিরে ব্যাগ গোছাচ্ছিস কেন? ঘুরতে যাবো তাই। ঘুরতে যাবি? তোর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না? হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়েছে মানে? পরীক্ষার টেনশনে সবার পেছন পেটে যাচ্ছে, আর তুই বলছিস কিনা ঘুরতে যাই বলে ব্যাগ গোছাচ্ছিস? হ্যাঁ গোছাচ্ছি। জানিস না নাকি আমাদের পরীক্ষার রুটিন চেঞ্জ হয়েছে? পরীক্ষার মাঝখানে টানা 11 দিনের ছুটি, তাই আমি ঠিক করেছি ওই 11 দিনের ছুটিতে ঘুরতে চলে যাবো। আবার তো শুনছি করোনা বাড়ছে, HS পর যদি আবার লকডাউন দিয়ে দেয় আবার তো ঘরে বসে থাকতে হবে। আমি আর ঘরে বসে থাকতে চাই না ভাই, তাই আমি ওই 11 দিনের ছুটিতে ঘুরতে চলে যাবো। ব্যাস, তো কোথায় যাবি শুনি? যেদিকে দু চোখ যায়। ভুলটা ভুল হয়ে গেছে নাকি? নাকি নিজেকে 3 ইডিয়টস এর র্যাঞ্চো ভাবছে? হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, খুব খুব শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটার কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আছে তারা যদি এই ভিডিওটার সাথে নিজেদের রিয়েক্ট করতে পারো তো প্লিজ আমাকে জানিও। আর প্লিজ এই ভিডিওটা সবার সাথে খুব খুব শেয়ার করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদের গ্রুপে শেয়ার করো, সবার সাথে খুব খুব শেয়ার করে দিও। আর তোমাদের আমার তরফ থেকে আর পুরো প্রিয় ভাইন্স ফ্যামিলির তরফ থেকে হচ্ছে অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দিও, আর একদম বেশি টেনশন করো না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও, পরীক্ষা একদম ব্যাপক হবে। আর প্লিজ এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ডঙ্গরে বাজিয়ে দাও। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু ডাউনলোড মাই 11 সার্কেল অ্যাপ, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে তারপর যদি তোমরা যদি এই কোড YT2022 এটা ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে 20% এক্সট্রা ক্যাশ প্রথম ডিপোজিটে আর 1,500 টাকা ওয়েলকাম বোনাস। তো আর কি, ডাউনলোড করে নিও মাই 11 সার্কেল অ্যাপ। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফিনান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি এন্ড এট ইওর ওন রিস্ক। তো দেখা হচ্ছে পরের ভিডিও খুব শীঘ্রই, ততক্ষণ টেক কেয়ার, বাই।